ডোমার এবিএডিসির বিচাল উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা। মোহাম্মদ আসাদুজ্জামান হিল্লোল, নীলফামারী প্রতিনিধি। নীলফামারী ডোমারে বিএডিসির ভিত্তি বিচাল উৎপাদন খামারে চলতি মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সরজমিনে দেখা গেছে উপজেলার সোনারায় ইউনিয়নের বিএডিসির ভিত্তি বিচাল উৎপাদন খামারে এবারে 252 একর জমিতে 1646.46 মেট্রিক টন বীজ আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মোট 5টি জাতের আলু চাষ করা হয়। জাতভিত্তিক আলুর আলাদা প্লট তৈরি করে নিবিড় পরিচর্যার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। গ্রানোলা, ডায়মন্ড, কার্ডিনাল, স্টারিকো, ক্যারেস মিলে মোট 5টি জাতের আলু এখানে রোপণ করা হয়। এর মধ্যে প্লাটনেট মিনি টিউবার 8.5 একর, মিনি টিউবার থেকে প্রাকভিত্তি বীজ 68.27 একর, প্রাকভিত্তি বীজ থেকে বীজ 168.36 একর এবং ট্রায়াল 7.55 একর জমিতে চাষ করা হয়। এ বিষয়ে ডোমার বিএডিসির উপপরিচালক এনামুল হক প্রতিবেদককে জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় রোপণকৃত আলুতে ছত্রাকবাহী তেমন কোনো রোগ আক্রমণ করতে পারেনি। তাছাড়াও কর্মকর্তাদের নিবিড় পরিচর্যা ও কর্মদক্ষতার কারণে এবারে আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, এই খামারে বীজ আলু সরকার কর্তৃক যথাযথ মান নিয়ন্ত্রিত হওয়ায় বিভিন্ন সরকারি প্রকল্প ছাড়াও দেশের বিভিন্ন জেলায় এর ব্যাপক চাহিদা রয়েছে। তিনি বলেন, এই খামারে আলুর পাশাপাশি গম বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে প্রায় 20 একর জমিতে এবার গম চাষ করা হয়। আসাদুজ্জামান হিল্লোল, নীলফামারী।